আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইউটিউবের খুব জনপ্রিয় ডালগুনা কফি রেসিপি। এর আগেও আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম রেসিপিটি, তবে আজকে একটু ভিন্নভাবে আপনাদেরকে দেখাবো। আর এই ডালগুনা কফিটা আসলে খেতে কতটা মজার হয়, আর এই ডালগুনা কফিটা তৈরি করতে কি আসলে খুব বেশি কঠিন নাকি সহজভাবেই তৈরি করা যায়, আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে জানতে পারবেন। আশা করি আমার আজকের এই ডালগুনা কফির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন দেখে নিই ডালগুনা কফি তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। এখানে একটা বাটিতে আমি 4 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়েছি। তারপর নিয়ে নিব এখানে 4 টেবিল চামচ চিনি। যে পরিমাণে কফি পাউডারটা দিবেন সেই পরিমাণে চিনির পরিমাণটাও দিবেন। তারপর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ একদম ফুটন্ত গরম পানি। আমি এখানে 3 টেবিল চামচ গরম পানি দিচ্ছি। এর চেয়ে বেশি পরিমাণে দিলেও 4 টেবিল চামচ দিবেন, কিন্তু এর চেয়ে বেশি পরিমাণে দিবেন না, কারণ বেশি পরিমাণে দিলে কিন্তু এই ফোমটা তৈরি করতে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই তো আমি 3 টেবিল চামচ এই যে ফুটন্ত গরম পানি দিলাম। তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর আসলে এটা যে কতটা কষ্ট কি না সহজ এটা বিট করার সময় বোঝা যায়। তো আমি এভাবে বিট করতে করতে প্রায় 2 মিনিট পর দেখাচ্ছি কী অবস্থা। এই যে দেখুন 2 মিনিট পর। তবে যাদের হাতের প্রেশারটা একটু বেশি দিয়ে এই বিটটা করবে তত তাড়াতাড়ি কিন্তু এই ফোমটা তৈরি হয়ে যাবে। তো এই যে 5 মিনিট পর এই অবস্থা। যদি দেখেন হাতে বেশি ব্যথা লাগে তাহলে আপনারা একটু থেমে থেমেও করতে পারেন। তো 5 মিনিট পর এই অবস্থা, আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো এখন 7 মিনিট পর এটা এরকম হয়েছে, আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে, এটা কিন্তু এখনও হয়নি। তো এই যে দেখুন 9 মিনিট পর এটা এরকম অবস্থা হয়েছে, প্রায় কিন্তু হয়ে গিয়েছে। তারপরও কিন্তু আমি আরও 1 মিনিট বিট করে নিব। টোটাল 10 মিনিট হ্যান্ড উইক দিয়ে এইভাবে বিট করার পর দেখবেন এটা একদম পারফেক্ট একটা ফোম তৈরি হয়েছে। 9 মিনিট পর ছিল এই অবস্থা, আর এখন আরও 1 মিনিট করার পর 10 মিনিট পর হয়েছে এরকম একদম একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে কিন্তু। আর এই ডিম এই যে এই ফোমটাই কিন্তু একদম রেডি এই ডালগুনা কফি তৈরি করার জন্য। তো আমার এই যে ফোমটা তৈরি হয়ে গিয়েছে, এখন চলে যাব ডালগুনা কফি তৈরির পুরো প্রসেসে। ঠিক এরকম করে কিন্তু ক্রিমি ক্রিমি ভাব হওয়ার পর তখন বুঝবেন এটা হয়েছে, ঠিক এরকম যখন পড়বে তখন বুঝবেন এই ফোমটা রেডি। তারপর এখানে একটা গ্লাসের মধ্যে আমি একদম ঠান্ডা দুধ, জাল করা দুধ নিয়েছি এখানে, গরুর দুধ, আর এটা একদম ঠান্ডা করে তারপর নিয়েছি। আর এখন যেহেতু যে সিজন চলছে সেই সিজনে আমরা যদি ঠান্ডাটা না খাই, বরফ না খাই, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি এখানে কোনো বরফ কুচি দিচ্ছি না। এখানে আমি দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি ফোমটা উপরে। আর এই যে ফোমটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন, খুব সহজে কিন্তু তৈরি করা গিয়ে মানে খুব সহজ কিন্তু এই তৈরি করা ডালগুনা কফিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। শুধু এটুকু বলবো যখন বিট করতে করতে মানে 10 মিনিট সময় হয়ে যায় তখন দেখা যায় হাতে ব্যথা হয়ে যায়, এই একটু সমস্যা। আচ্ছা যাক, আমি এখানে কিছুটা কফির গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তো এখানে আমি 2টা গ্লাস সাজিয়ে নিয়েছি। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দেখতেও যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু আসলেই ততটা লোভনীয় হয়েছে। আর এই ডালগুনা কফিটা আসলে অনেক মজার হয় যার কারণে এটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে। আপনারা যারা এটা বাসায় তৈরি করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। একটু কষ্ট, যাদের কাছে ইলেকট্রিক বিটারটা নাই তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে হ্যান্ড উইক দিয়ে ফোমটা তৈরি করা, কিন্তু এটা কিন্তু অবশ্যই তৈরি করে আপনারা খেয়ে দেখবেন যারা এখনও ট্রাই করেননি। আসলেই ভীষণ মজার একটা রেসিপি এটা, খুব ইয়াম্মি হয় এই কফিটা খেতে। অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং আমার আজকের এই রেসিপিটি আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।